তো গাইস, আপনার বেশি সংগঠন করেছো আপনার এই গরম দিনত টাইম পাস করবেন মই। তো চলো দেরি নকরি আমি আজি আমার টাইম পাস আরম্ভ করি। তো বর্তমান তো মোট করবা লাগে একো কাম নাই, এই ফ্যানের তলত বহি আছো মাটি গরম লাগছে, গরম থাকবো পারা নাই, মানে এই বাইরের দেখি চাব পারা ওলাবাই নরা টিং টিং আর তামাম চালা মারাহে যাম যাম পাচ্ছি গরম আর ভালি স্কুল স্কুল সাড়ে বারোতে ছুটি দিব। তো আরও এনেদরে একটা ভ্লগ আপলোড দিলো, আপনাদেরকে ডিসক্রিপশন পাই যাব লিঙ্কটো, যাইখানে চাও। আৰু ইয়া বাইরের রথ চাব পারা ওরা একদম জোর কথা কথা লাগছি, বাপরে কই গেলে সূর্যটো হেরাই রাখবিল কই গেলে হেরাল বেয়া রোদ দিয়েছে। ফ্যানের তলত হই টোপনি মারো নাকি, কি মারবি গরমত টোপনি আহে। আৰু এৰাই গেল পানী ঢালা ভাত খাইলো গরমত, গরমত এই খাব লাগে বঢ়িয়া লাগে। আমার ফেলে তো পানী ঢালা ভাত বলে কয়, আপনাদের ফেলে কি বলে কয় মই এনেই শুনাত কিবা পনটা ভাত বলে শুনছো কিন্তু গম নক, আমার এতে পানী ঢালা ভাত বলে কয়। গাইস উঠিলো মানে ভাত চাত খাই কিনে শুইছিলো, এটা উঠি ললো আর এটা বাইরে দিকে চাও রোদটো কেনে আছে। আর গাইস আপনাদের চাবরে বাইরের রোদটো মানে কম কম মানে অল্প কম মানে আর এই আর গরমটো তো এই যে ভিতর থাকবো কারণে বহুত গরম, সেইখানে অল্প খালো পরা পরা ফেনটো বন্ধ করে দেও। তো এতিয়া ওয়া খালো পরা যাওয়ার পথে দাদা তার ভাতটো খাইলো, এই মাছর আছে খাবি নাকি তো খাই ললো, খাই কেনে এতিয়া যাও খালো পরা দেখি অল্প বহ দেখ গরম। তো আর আমি চাইছো খালো পাড় পাই গেলো, এইটো খালতো আর এইখানে পাড়তো ইয়াকে কো আমি খালৰ পাৰ বুলি। যা যা বৰি মোৰ মনৰ কথা কবলে আজি উৰি ফুৰো উৰণীয়া ম। তো এয়া খালৰ পাৰ আৰু আপোনালোকে পিছফালে চাব পাৰে, এয়া বহুত ডাঙৰ এটা প্ৰজেক্ট চলিছে আমাৰ ইয়াত। না প্ৰজেক্টটো নকওঁ, কি প্ৰজেক্ট আপোনালোকে গেছ কৰি চাওক কি হ'ব। তো গাইছ গৰমটো হ'বই, গৰম হ'বই, গছ চছ কাটি থাকা আর গোটাই এনেকৈ সরকারিটো গোটাই জঙ্গল মহা গোটাই কাটি শেষ করলাই, এনেকৈ গোটাই জঙ্গল কাটি কাটি গছ গছ কাটি কাটি এটা আমি ভোগ পালা গেছি না গরমত আর দি বিজেপি বিজেপি ভোট জালা চিয়ে তো গাইছি। এতিয়া আমি যাম এই হিন্দি জায়গাত, মানে বঢ়িয়া হয়েছে আমি গছ চছ পাত চাত ধুনীয়া আছে, ঠান্ডা লাগবো একবার যাই আহ দেখছে। এতিয়া আমি এনেকৈ গছ বিচারি যাব লাগা হয়েছি, গছ গছ চছ নহয় গেছি না গোটাইগুলা কাটি কাটি কি হয়ে গেল। আর এখান পথারান চাক কি ধুনীয়া আছে, এতিয়া এগুলা গোটাই গেলে পথরহান এগুলা সেগুলা ক্রিকেট খেলাছিল আমি, তো এই নাই ক্রিকেট খেলবার লাগে জায়গা নাই, ঘর সতলতে খেলব লাগবো আর। তো ইয়ার চাব পরে কি ডাঙর একটা ফিল্ড টাইপ হয়েছে, মানে কবে গেলে ফিল্ড বলে করলো আর এইগুলা গোটাই যাবো চাই নাকি বোম লাগে মজা, ঠান্ডা ঠান্ডা বতাহ আপনার যদি কিবা অলপ গরম চরম লাগিছে আমার ইয়াত আহি যাওক মজা লাগে যায়, সেইটো চাইডে অকমান গুছটো থাকবো পারে। তো নো টেনশন এইখিনিত একো নাই, বঢ়ি লাগিছে আৰু সেয়ে আৰু গছ চছ নাকাটিব ৰুব অলপ বেছিকৈ, তেতিয়া এনেকুৱা গৰমত ভুগিব লগা নহয় মানে ফিউচাৰত কি ঠিক এইগিলা গছে নাথাকিব জান পাছোঁ দে আৰ কি আহা গাইজ কি ধুনীয়া পতা ৱাও কি ধুনীয়া ধুনীয়া গছৰ পাৰ এনেকুৱা গাইজ, মানে ঘৰত চাৰি পাঁচটামান সৰু মানে পোৱালি পোৱালি মানে গছৰ হেৰি লৈ গৈছিলোঁ কি বুলি কয় গছৰ এই গছৰ সৰু আৰু সৰু গছ মৰি গ'ল চুকীয়া গৰম মানে চাগে একো নাই, আৰু বেলেগ গছ আনিম আনি কিনে ৰুই দিম পুৰা এইটো ঘৰটো হাৰা ফৰা কৰিম কাৰণ মই নেচাৰেল লাভাৰ। হাই কাৰ্মি চুমু 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 এই চুমু দেই চলাই ইগনৰ মাৰি দিলা গজব বেজতি। তো গাইস আৰু ইয়াৰ পৰা এই ভিউটো চাওকচোন কি ধুনীয়া হয়নে বাৰু, কমেণ্ট কৰি কওকচোন ভিউটো ভাল লগা নাই ভাল লাগিছে নে নাই। তো ইয়াৰ ইয়াত যদি তাতে পাপন দাই গান মাৰি থাকে ষ্টেজ এখন বনাই আৰু আমি ইয়াৰ পৰা চাই থাকিম এই ফূৰ্তি মানে ইয়াত আহি ইয়াৰ আগতে কি হৈ আছিল খাল চাল আছিল লাগিছিল এতিয়া গোটেই সমান এই দুইটা বতা আহ গাইস কি ধুনীয়া মানে বতা আহক আহি যাওক কি মজা লাগে মানে। তো গাইস আরেকবার কচু গছ টাকা দিব
তো জানে কি অবস্থা হয় গছ কাটিলে, আপুনি তো পাইছে চাগে কিমান গেছি ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াস। ইতান বর্তমান কিমান চলিছে চাই লোক, ডিসপ্লেখান দি দিছোঁ। এই আৰু নাকাটিব, আৰু ক'লোঁ গছ নাকাটিব, যিমান পাৰি সিমান ৰুব। আপোনালোকৰ ভাৰ, আমাৰ ভাৰ, গোটেই পৃথিৱীৰ ভাৰ। গৈছে নেকি হাৱা চাৱা খাই থাকোঁতে আধা এয়া গাইছ, ফাইনেলি গছটা ওলাই ল'লোঁ মই, কষ্টৰ ফল হয়। হা গাইছ ওলাই দিলোঁ হা গছ, এডাল গছডাল ইতান মই ঘৰত ৰুই দিম। সি চাওক এৰ গুটিটো ফাৰ্ষ্ট টাইম দেখাবলৈ দিওঁ গুটিটো, মই চিনি নাপাওঁ কি কেনে মানে। তো এই গছটা এইটো গুটি ইয়াতে একে লাগাই নাক তো গুটি চুটি হয় না নহয় এর সন্দেহ হয়েছে, কিন্তু পাতটো একে একে দেখছি হয় দে। তো চলো আর এক লই যাম, মই ঘৰত ৰুই দিম আৰু এনেকুৱা ফ্ৰেছ ফ্ৰেছ হাৱা খাব পাওঁ। আপোনালোকেও ৰুব গছ, আৰু গছ নাকাটিব, একডাল কাটিলে দুডাল ৰুব, দুডাল কাটিলে চাৰিডাল ৰুব, এই আছিল গাইছ। মানে ইয়াত এই আৰু এটা চলি আহি গ'লে, সিটো আমাৰ ইয়াত মানে আড্ডাটোৰ কথা সি গম পাই গ'লে কিবাকে, এনে কৈছোঁ কিবাকে নহয়, মই তাক ফোন মাৰি মাতিছোঁ কিমান ঘৰতে সোমাই থাকক অলপ আমাৰ লগতো বহক এইখিনি জেগাত কি ধুনীয়া ঠাণ্ডা ঠাণ্ডা অকল আমে আনা 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 দৌৰ। এ আহিছে সি, দুইটাহে ঠাণ্ডা ঠাণ্ডা পানী আহিছে, খাব লাগিব একদম। ইচটো কেনে আহাৰ আৰু ঠাণ্ডা পানী হয় ইয়াতে ইয়াতে নাইকিয়া, এইখিনিত নাইকিয়া, কি ধুনীয়া মানে কি বঢ়িয়া লাগে এইখিনিত। তো গাইছ ঠাণ্ডা পানীতে খাই লওঁ, এই ইয়াত ঠাণ্ডা ঠাণ্ডা পানী গাইছে এনেকৈ বহি 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 আৰু এটা গছ পাই গ'লে দেখা, আৰু এইটোকে লৈ যাম মই ঘৰত। তো মই মানে গছ ৰুম, মই মানে নেচাৰেল বস্তু ভাল লাগি দিয়ে কৈছোঁ এইগিলা বস্তু, তো এইটো উহলি দিওঁ চাই থাকক। তো গাইছে এয়া এইটো উহলি দিলোঁ, তো আজিৰ ভিডিঅ'টো ইয়াতে কৰোঁ খতম, আৰু আপোনালোকে পাব মোক নেক্সট ব্লগত লগ। তো আজিৰ কাৰণে টাটা বাই বাই, জয় হিন্দ জয় ভাৰত। মিষ্টাৰ দিনে সেইকাৰণে নকলটো দিলোঁ।